আজ তো বোধহয় ড্রাইভার নিয়ে বেরিয়েছো, ড্রাইভারও বোধহয় সঙ্গে আছে। তার মানে ড্রাইভার তো জেনে গেল তুমি অনন্যার বাড়িতে এসেছো, তাহলে জানাজানির ভয় রইল না। ও মা, কিরে জুজু, তোরা একসঙ্গে এলি কোথা থেকে? কি ব্যাপার এত তাড়াতাড়ি যে? ও মা, ওদের সঙ্গে হট করে রাস্তায় দেখা হয়ে গেল বুঝি? না মানে, আরে কি বাবা, তোমার শরীর টরীর খারাপ নয় তো অভিমন্য? মানে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? বাবা, একদিন বউ বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিস, বাড়িতে একবার গেলো গেলো রব উঠে গেল। এই এরকম অর্বাচীনের মতো কথা বলো না তো, সব সময় তোমার আজে বাজে কথা যত, সোজা কথা তো কোনোদিন হাঁটলেও না, সোজা কথাও বললে না, সব সময় বেঁকিয়ে চুরিয়ে কথা বলো। আরে একটা ছেলে যে মাঝ রাতের আগে কোনোদিন বাড়ি ফেরে না, সে যদি হুট করে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, বাড়ি শুধু লোকে চিন্তা হবে না যে তার শরীর টরি খারাপ হলো কি না, এই সোজা কথাটা না ভেবে তুমি অন্য কথা ভাবতে শুরু করলে। দাদা গো, কোনটা সোজা আর কোনটা বেঁকা সেটা কে ঠিক করবে দাদা? তোমার কাছে এটা সোজা, আমার কাছে সেটাই হচ্ছে ঘোরালো। আবার আমার কাছে এটা ঘোরালো, তোমার কাছে সেটা একবার গড়গড়ে সোজা। যাকে, এই যে তুই, তোকে দেখে গেলাম শরীর টরীর খারাপ মনে হচ্ছে, কি ব্যাপার বলতো? না মানে বিয়ের পরে এই প্রথমবার দেখলাম তো যে তুই বউ বাচ্চাকে নিয়ে একসঙ্গে বাড়ি ফিরলি, দেখে যে কি পুলক যাচ্ছে ভাবতে পারবি না। What happened? কি ব্যাপার নতুন বউ? তুই তো জুজুকে স্কুল থেকে আনতে গিয়েছিলে না? হ্যাঁ মেচো মা, তাই তো গেছিলাম। তাহলে অভিকে পেলি কোথায়? মানে তুমি তো আজকে গাড়ি নিয়ে যাওনি, রাস্তাঘাটে দেখা হবে না? আসার সময় তো নিশ্চয়ই বাসে ট্রামে করে এসছো তোমরা, রাস্তাঘাটে তো দেখা হওয়ার কথা না? তাহলে ও ওখানে পৌঁছে বুঝি ফোন করে দিয়েছিলে অভিকে, যাতে তোমাদের বাড়িতে নিয়ে আসে, পৌঁছে দেয়? উনি ব্যস্ত মানুষ, কাজের মানুষ, ওনাকে ফোন করে বিরক্ত করব এমন উদ্ধত্য কি আমার আছে? না মেজোমা, আপনাদের ছেলেকে আমি কোনো ফোন করিনি। কি গো অভি, চাটা খাবে নাকি? বসো না, বসো না, আমি ওপরে যাই, আমি আবার বেরোবো এক্ষুনি। তাহলে এলে কেন? তাই তো বুঝতে পারছি না, কি ব্যাপারটা খুলে বলো। এ শুদ্ধা ভাই, কি বাড়িতে কিছু ফেলে গেছিলি বলে ফিরে এলি নাকি? উফ, কি বেভাস অবস্থায় পড়েছিস বল দেখিনি। হ্যাঁ, একটা দিন একটু অফিস কেটে বউ বাচ্চাকে বাড়িতে লিভ দিতে গেলি, তা না কত রকমের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। একটা সত্যি কথা বল, সেই যখন স্কুল কেটে সিনেমা যেতিস সেই রকম একটা ফিলিং হচ্ছে কি না বল? কিন্তু মজার কথা হলো, এখন তোর বয়স বেড়ে গেছে কিন্তু তোদের গার্জিয়ানদের বয়স বাড়েনি। না তা নয়, মানে তুমি আজকাল বড্ড হেয়ালি করছো, মানে তুমি বুঝতে পারছো না আমার কতটা দুশ্চিন্তা হচ্ছে। তুমি কেন ফিরে এলে সেটা তুমি বলতে পারছো না? বাবা, আমি ওদের বাড়িতে পৌঁছে দিতেই এসেছি। ঠিকই তো, সেটাই তো হওয়ার কথা, আমিও তো তাই বলছিলাম, নইলে আর কি করে সম্ভব? নতুন বউ, তুমি গাড়ি নিয়ে যাওনি কেন বলো তো? গাড়ি তো বাড়িতেই ছিল। অফিস টাইমে এই ফেরার সময় রাস্তাঘাটে যা ভিড় হয়, নিশ্চয়ই জুজু এই ভিড় বাস টাইমে আসতে চায়নি, তাই অভিকে এসে তোমাদেরকে পৌঁছে দিতে হলো, তাই তো?
বাইদেবি তুমি তাহলে আমাকে এক্ষুনি এই মিথ্যে কথাটা কেন বললে যে তুমি অভিকে ফোন করনি? দেখো তুমি তোমার বরকে ফোন করবে কি কি করবে আমাদের কি? তাই বুঝি তোমাদের কিছু না? আরে ফোন করেনি বলছে তাতেই এত মুখ ঝামটা দিচ্ছ? তারপর যদি বলতো যে ফোন করেছি তাহলে কি বলতে? তোমরাই জানো। আরে বাবা এমনটা তো হতেই পারে যে অভি ওদের ফেরার অসুবিধা আছে বলে নিজেই গাড়ি নিয়ে গেছে, একটু লিফট দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে। তা সমস্যাটা কোথায়? সব সময় একটা মেয়েকেই তোমরা কেন দোষ দাও বলো তো? হয়ে গেছে, একটু থামবে তুমি? আচ্ছা সমস্ত সমস্ত কথার মধ্যে কেন ঢুকে পড়ো বলো দেখি? সব কথার মধ্যে যদি আমি ঢুকতে পারতাম বা ঢুকতাম তাহলে কি তোমার এ বাড়িতে থাকাটা এত সহজ হতো? What do you mean? কি বলতে চাইছো তুমি? মেসি চা। কেন ওর কথায় কান দিচ্ছ মেজ বৌমা? ও তো চিরকালই এরকম, নিজের চিরকাল জীবনটাকে হেলাফেলা করে কাটিয়ে দিলে আর অন্যদেরও সেইভাবে দেখে। বাবা তখন থেকে দাদুভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করছে, তুমি সত্যি কথাটা বলছো না কেন? দেখো বাবা বলতে তোমাকে হবে, তুমি যদি না বলো তোমাকে দাদুভাই ছাড়বে না। আর তুমি যদি বলতে নাই পারো তাহলে আমাকে বলো না, আমি বলে দিচ্ছি দাদুভাইকে। দিদি ভাই সত্যি করে বলো তো কি হয়েছিল? কোনো বিপদ আপদ ঘটেনি তো? না না না, নতুন বৌমার ঘটে তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই। আরে বাবা এই যে তোমাকে নিয়ে স্কুলে যায় না, আমি কি দুশ্চিন্তায় থাকি ভাবতে পারবে না তুমি? আমি অবাক হয়ে যাই যে অভিমন্যু কি করে এত নিশ্চিন্ত হয়ে ওকে দিয়ে তোমাকে আনতে পাঠায়। আমি তো সবসময় একেবারে কাঁটা হয়ে থাকি। বাবা রাস্তাঘাটে চলাফেরা করার জন্য কি ঘটে বুদ্ধি থাকার খুব দরকার পড়ে? বোধহয় পড়ে না। তাহলে তো লক্ষ লক্ষ হাজার হাজার লোক রাস্তাঘাটে চলাফেরা করতেই পারতো না, সবাই বাড়িতেই বসে থাকতো। বরং আমার তো মনে হয় রাস্তাঘাটে চলাফেরা করার জন্য একটু কম বুদ্ধির দরকার হয়, বরং বাড়িতে যারা বসে থাকে তাদের বাড়িতে বসে বুদ্ধিতে শান দিতে হয়। ক্যা বাত ক্যা বাত বহুত আচ্ছা, ক্যা বাত ক্যা বাত বহুত আচ্ছা, পাগলের গোবদে আনন্দ। দাদা তুমি যতই রাগ করো তোমাকে আমার ক্লিন বোল্ড করে দিয়েছে, বহুদিন তোমাকে আমার চমৎকার ইনসুইং দিতে কাউকে দেখিনি। আমি তোমায় একটা প্রশ্ন করেছি অভিমন্যু, তোমার গার্জেন হিসেবে, এবং আমি যখন এখনো বেঁচে আছি এ বাড়ির গার্জেন হিসেবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমায় দিতেই হবে। তুমি তো ছিল অফিসে, রেগে ছিল তোমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছে, তো তোমরা একসঙ্গে ফিরলে কি করে? বলে দাও না অভি, কি হয়েছিল বলে দাও না, তাহলেই তো সমস্যা মিটে যায়। দেখতেই তো পাচ্ছ দাদা রেগে গেছেন। হ্যাঁ ঠান্ডা কর ঠান্ডা কর, তোর বাবার মাথায় ঠান্ডা কর। এ তোর বাবার মাথায় নাকি মাঝে মাঝে আগুন জ্বলে যায়, আর সেই আগুনে জল ঢালতে বৌদিকে সারা জীবন যে কি কসরত করতে হয়েছে বেচারি বড় বৌদি। বাবা তুমি এত রিয়াক্ট করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না, আমরা তো বাড়িতেই এসেছি, অন্য কোথাও তো যাইনি। না না দাদা ভাই, জেঠুমনি আসলে জানতে চাইছে তোমরা একসঙ্গে হলে কোথা থেকে। দেখো জুজুকে নিয়ে তো খুব চিন্তা করে না জেঠুমনি, আমরা সবাই করি। যতক্ষণ না জুজু স্কুল থেকে আসে আমরা ঘরবার ঘরবার করতে থাকি, তাই জন্যই জিজ্ঞেস করছে। আচ্ছা কথা এই জন্যই তো আমি তোমাকে বারবার বলি, তুমি তো বাড়িতেই থাকো, তুমি তো একটু জুজুকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতে পারো।
আরে বুঝতে পারো না, নতুন বৌদি তো শহরের মেয়ে নয় না, শহরে নতুন এসছে, রাস্তাঘাট খুব একটা চেনে না। তার উপর আবার হ্যাঁ না কিছু না, কিছু তো বটেই, বললেই পারতে। তুমি যেটা বললে না সেটা কিন্তু আমি অনুমান করতেই পারলাম। বুদ্ধিশুদ্ধি নেই আমার, বোকা শোকা মানুষ, তাই তো? আমাদের একটা জায়গায় দেখা হয়েছিল। হ্যাঁ ব্যাস হয়ে গেল, মানে স্কুলে মেয়েকে আনতে গিয়েছিল, সেখানে একটা জায়গায় দেখা হয়ে গেল। তোর বাবা তো তোকে এইটাই জিজ্ঞাসা করবে, আমি তোর হয়ে উত্তর দিই। আচ্ছা তুই বল বল। উফ, তোমরা শুধু শুধু একটা ব্যাপারকে এত কমপ্লিকেটেড করছো। আজকে আমার মামামির জন্মদিন ছিল, তাই আমি আজকে মামামকে বার্থডে উইশ করতে গেছিলাম। তার মানে তুই স্কুলে যাসনি? জুজু, এই মিথ্যা কথাগুলো বলতে কে শেখাচ্ছে তোমাকে? হ্যাঁ কে শেখাচ্ছে এই কথাগুলো এখন এসে বলছো তুমি? স্কুলে যাওয়ার সময় তো বলোনি। মিথ্যে কথা কই? আমি তো কোনো মিথ্যে কথা বলিনি। হ্যাঁ এটা ঠিক যে আন্টি আজকে ব্রেক টাইমে আমাকে স্কুল থেকে নিয়ে মামামের বাড়ি গেছিল, কিন্তু আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলিনি, সত্যি কথাও বলিনি। তোমাদেরকে যদি বলতাম যে আমি মামামকে উইশ করতে যাচ্ছি, তোমরা কি আমাকে যেতে দিতে? দিতে না। এসব বাড়িতে কি হচ্ছে বিমনু? তুমি এতবার বারণ করো সত্ত্বেও ওই বেহা মেয়েটা জুজুকে নিয়ে সেই অনন্যার বাড়িতে গেছে। দাদা, বাড়ির বউ সম্পর্কে একটু সম্মান দিয়ে কথা বলো। এই খবরদার, আমি কাজ সম্পর্কে কিভাবে কথা বলবো সেটা আমাকে শেখাতে এসো না। শেখাতে তো হবেই দাদা, তুমি সব কিছু জানো, এটা তো হতে পারে না, তোমার অনেক কিছু শেখার বাকি আছে। আর আমি বেসিক্যালি একজন শিক্ষক মানুষ, তো আমার আর শেখানোর বাতিক আছে। সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে বলছি যে ঘরের মহিলাদের, ঘরের বউদের বেহায়া মেয়ে মানুষ কথাটা বলো না, বিশেষ করে তার সামনে যখন তার সন্তান তুল্য কেউ দাঁড়িয়ে রয়েছে। বাবা, আজকে আপনি আমাকে একাই বেহায়া বলতে পারবেন না। আপনার ভাষায় আমায় বেহায়া বললে তার সঙ্গে আপনার ছেলেকেও একই কথা বলতে হবে। আর আজ থেকে এই ব্যাপারে আপনার ছেলের কোনো অধিকার নেই আমাকে বারণ করার। কোনো জোর চলবে না ওর, কারণ আমার সঙ্গে ওর ওখানেই দেখা হয়েছে। হ্যাঁ ঠিকই তো বলছে আন্টি। দাদু ভাই যখন আমরা মামামের বাড়ি যাই তখন দেখি পাপা ওখানে অলরেডি আছে, মামামের সঙ্গে বার্থডে সেলিব্রেট করছে, প্রচুর খাবার দাবার নিয়ে। কই, তুমি নিজের ছেলেকে কিছু বলছো না তো? নাকি সব তো শুধু পরের বাড়ির মেয়েরই হয় দাদু ভাই? আর তুমি তো আমাকে বকতে পারবেই না, কারণ তুমি বকো কি না বকো আমি মামামকে এমনি উইশ করতে যেতাম। কিন্তু তোমার ছেলে কেন গেল? তুমি তো তোমার ছেলেকে অনেক শাসন করো, অনেক বকো, কিন্তু সে কি তোমার কথা রাখলো? তাহলে আন্টি রাখবে কেন? আমি বা রাখবো কেন? যে নিজে অবাধ্য সে অন্যকে কেন শাসন করে দাদু ভাই? তুমি অনন্যার বাড়ি গিয়েছিলে? হ্যাঁ বাবা, আমি অনন্যার বাড়িতে গেছিলাম। আফটারঅল অনন্যা আমার সন্তানের মা, জুজুর মা। আজ ওর জন্মদিন ছিল, তাই কিছু খাবার দাবার কিনে ওর বাড়িতে গেছিলাম, আর সেখানেই জুজু আর পরমেশ্বরীর সঙ্গে আমার দেখা। অনন্যা আমার অনেক
অনেক পুরনো চেনা, আমার পুরনো বন্ধু, আমার সন্তানের মা। তাই আমার অনন্যার কাছে যাওয়া আর পরমেশ্বরীর অনন্যার কাছে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। শোনো পরমেশ্বরী, আমার অনন্যার কাছে যাওয়ার সাথে তুমি তোমার যাওয়াটা মিলিয়ে ফেলো না। আমি কিছু মেলাইনি তো, মেলাতে যাব কেন? সত্যি কথা বলতে গিয়ে আমি কারোর সাথে কোনো কিছু মেলাতে চাইও না, কারণ আমি জানি জীবনে অনেক কিছু মিলিয়ে নেওয়া যায় না, মেলানোর চেষ্টা করাও উচিত নয়। কিন্তু আমি তো একজন আলাদা মানুষ, সত্যি কথা বলতে গিয়ে তোমার কোনো অধিকার নেই আমাকে বলে দেওয়ার বা বারণ করার যে আমি অনন্যার বাড়ি যাব না। যেমন তুমি অনন্যার সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না সেই নিয়ে আমি অন্যায় কিছু বলতে চাই না। আমি আমার অধিকার প্রয়োগ করে তোমাকে কিছু বলতে চাই না। ঠিক একইভাবে আমি অনন্যার সঙ্গে দেখা করব কি করব না সেই নিয়ে আজ থেকে তুমি আমায় কিছু বলবে না, কারণ আমি একজন অন্য মানুষ। জুজুর কারণে না হলেও আমি এমনি অনন্যার সঙ্গে দেখা করতে যেতে পারি। দেখো আমার পরিচয় তো শুধু এটা নয়, আমি রায়চৌধুরী বাড়ির বউ, আমার তো একটা অন্য পরিচয়ও আছে, ছিল তাই না? ছিল বুঝি, কি পরিচয় গো? কেন পরমেশ্বরী, তারও তো একটা পরিবার আছে, তার মা আছে, বড় মা আছে, বোনেরা আছে। পরমেশ্বরী রায়চৌধুরী হয়তো খুবই একটা সাধারণ মেয়ে, সাধারণের থেকেও সাধারণ মেয়ে, কিন্তু সেও তো একজন মানুষ, সেটাই তো তার পরিচয়। তার নাক, চোখ, কান, মুখ সবটাই আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, সে কথা বলতে পারে, সে হেঁটে বেড়াতে পারে, সে সবটাই করতে পারে। সে তোমাদের কাছে যতই তুচ্ছ হোক না কেন, সেও তো একটা মানুষ, সেটাই তার পরিচয়। আর লক্ষ লক্ষ মানুষ যদি এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে লজ্জা না পায়, তাহলে আমি বেঁচে থাকার জন্য এত লজ্জা পাবো কেন? কেন মেজমা? আরে হাততালি দাও, হাততালি দাও, সবাই হাততালি দাও। অবশ্য এরকম জ্বালাময়ী ভাষণের পর সবার পক্ষে একটু নড়াচড়া করা মুশকিল। আরে দাও দাও দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। তোমার কি মনে হচ্ছে না তুমি বড্ড বেশি কথা বলছো? তুমি যে এতগুলো কথা জানতে সেটা তো আমি আগে জানতাম না। তুমি আর কদিন দেখেছো আমায়? কতটুকু চেনো আমায় তুমি? আমি যেমন তোমার অনেক কিছুই জানি না, ঠিক তেমনই তুমি আমার অনেক কিছুই জানো না। দেখো কথা তো মানুষ এমনি এমনি বলে না, কথা মানুষ এমনি এমনি শিখে যায় না বলতে, পরিস্থিতি তাকে শেখায় কথা বলতে। আমার জীবনে এরকম পরিস্থিতি বারবার এসেছে যেটা আমাকে তৈরি করে দিয়েছে কথা বলার জন্য, কারণ আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সকলের সামনে এই কথাগুলো বলছি, আমি বলতে পারি। আচ্ছা তোমরাই বলো না, আমি কি কিছু ভুল বলছি? আমি কি ভুল কিছু বললাম? আমার পরিচয়টা কি কোনো পরিচয় নয়? আমি কি মানুষ নই? আমার পরিচয়টা তো তুচ্ছ কেন হতে যাবে শুধুমাত্র আমি কম লেখাপড়া জানি বলে, আমি আমি বোকা শোকা বলে, ভুলভাল কথা বলে ফেলি বলে। এনাফ, অনেক বলেছ, অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছ তুমি, আর একটা কথাও বলবে না, একটা কথাও না। এই বাড়িতে বাকি যে বউরা আছে না, তারা প্রত্যেকে তোমার থেকে অনেক বেশি শিক্ষিত, তারা কেউ এভাবে কথা বলে না, এভাবে কথা বলার সাহস পায় না।
তোমার একটা কথা বলি, আমাদের প্রত্যেকের এই বাড়ির সকলের না তোমাকে নিয়ে খুব ইরিটেশন হচ্ছে। সিরিয়াসলি আমরা খুব ইরিটেটেড তোমাকে নিয়ে, এটুকু বলে দিলাম নতুন বৌদি। বটেই তো, বটেই তো, তোর তো ইরিটেশন হওয়ার কথা, সেটাই স্বাভাবিক। এ দেখ ওকে, শোনো নতুন মৌমা, মনে মনে যে আমি তোমায় কতটা সাধুবাদ দিচ্ছি তুমি বোধহয় কল্পনাও করতে পারছো না। এই তোমার মতন বোকা মেয়ে আমাদের ঘরে ঘরে যদি একটা করে থাকতো না, এই তথাকথিত চালাকদের একেবারে সাইজ করে দিত। কেবিড আপ, লড়ে যাও।